হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা মোটামুটি রয়েছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে বুধবার, আর মেয়ের আজকে মানে বুধবার দিন স্কুল আছে আর কি। তো তিন দিন ছুটি ছিল, তারপরে মঙ্গলবার দিন মানে কালকে স্কুল হয়েছে। তো সেটার জন্য আমি একটা ব্লগ বানিয়েছি। তো ওই ব্লগগুলো এই যে আজকে যেমন গণেশ পুজো, মানে গণেশ পুজো বলতে এটা ময়রাদের গণেশ পুজো, তো সেই গণেশ পুজো হবে, তারপর সরস্বতী পুজো আছে। তাই আমি ভাবলাম যে এই ব্লগগুলো আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তেই শেয়ার করে দেবো, আর বাকি আগে যে দুটো ব্লগ বানিয়েছি সেগুলো পরে শেয়ার করবো তোমাদের সাথে, কারণ ওগুলো তো নর্মাল ডেলি ব্লগ, তো সেই জন্য ওগুলো পরে শেয়ার করলেও চলবে। তো আমি ভাবলাম এই ভিডিওগুলো আগে শেয়ার করে দেবো, কারণ এগুলো সময় সময় না দেখলে কেমন একটা লাগবে। তো সেই জন্য যাই হোক, তো কালকের ভিডিওটা বানিয়েছি সেটা পরে শেয়ার করবো বললামই তোমাদেরকে। তো এখন দেখো, মেয়ে সকাল সকাল উঠে পড়েছে আজকে, আজকে একটু উঠতে বদমাইশি করেছে, কারণ আজকে আবার ভোর তিনটের সময় ঘুম ভেঙে গেছিলো ওর। তো সেই কারণের জন্যই আর কি ওর সকালে উঠতে একটু অসুবিধা, সাধারণত নর্মালি হয়েই থাকে আর কি। আর আজকে আমাদেরও একটু উঠতে অসুবিধা হচ্ছিলো, যাই হোক কোনো রকম উঠে পড়েছি। তো উঠে তো পড়েছি, কিন্তু মেয়ের বায় না, আজকে বাবা সম্পূর্ণ ওকে রেডি করবে। তুমি কোনো রকমভাবে হাত দেবে, মানে আমার হাত দেওয়া চলবে না ওকে, তোর বাবা সম্পূর্ণটা রেডি করছে। তো প্রথমে দেখলে ব্রাশ করিয়ে দিল, তো এখন দেখো রেডি করছে ওকে, জামা প্যান্ট পরাচ্ছে। আর আমি এই সাইডে খাবার নিয়ে চলে এসেছি, কারণ আজকে অলরেডি একটু লেট হয়ে গেছে, মানে প্রায় সাড়ে ছটার মতন বাজে বেজে গেছে, দেখতেই পাচ্ছ সাড়ে ছটার মতন, সাড়ে ছটা বাজতে চললো আর কি, এখনও বাজেনি। তো সেই জন্যে আর কি আজকে একটু লেট হয়ে গেছে, উঠতেও লেট হয়েছিল, তারপরে ও রেডি হতেও লেট, বদমাশি করছিলো আর কি। তো ওই ওকে ওর বাবা রেডি করছে, তো আমি এই সাইডে গিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ যেহেতু আমার কাছে রেডি হবে না, তো আমি ফালতু কেন না রেডি হয়ে থাকি, সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর ওই সাইডে দেখো রেডি হয়ে গেছে, এবার আমার বাবা ওকে খাবার খাইয়ে দিচ্ছে। সম্পূর্ণটা বাবার কাছে করবো আজকে, কোনোরকমভাবে তোমার কাছে করবো না, বদমাইশি আগে যা কি বলা যায় আর। তো এই দেখো কোনোরকমে রেডি হলো, আজকেও চুলটা আর বাঁধিনি আর কি, কারণ কালকে বাঁধাই ছিল, চুলটা খুলিনি আর কি কালকে চুলটা। তো সেই বাঁধা চুলটাই আজকে একটু জাস্ট আঁচড়ে দিলাম, কারণ টুপি পরে থাকবে কোনো ব্যাপার না, এখন তো কোনো অসুবিধা নেই। আর কালকে ওদের একটা আই কার্ড দিয়েছে, এই দেখো আই কার্ডটা দিয়েছে, সেটা তোমরা কালকের যে মানে মঙ্গলবারের যে ব্লগটা যেটা আমি যখন শেয়ার করবো অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে যে এখানে একটা আই কার্ড দিয়েছে বলে, কালকেই দিয়েছে আর কি আই কার্ডটা। তো এই দেখো আই কার্ডটা পরে নিয়েছে ও, আর আমাদেরকেও একটা কার্ড দিয়েছে, যে কার্ডটা মানে ও দেখিয়ে পর ওকে নিতে পারবো, মানে ওটা শুধু দিয়েছে আর কি কার্ডটা। তো একটা ওদের গলাতে থাকবে, একটা আমাদের হাতে থাকবে। তো এখন চলো মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া যাক, তারপর আবার আমাদের সাথে পরে দেখা করছি। এই রাতটা দাও ছুটি হয়ে গেল, আচ্ছা 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 বাবা কই বাবা কই বাবা কই রং করেছে দেখিয়ে দিয়েছে বামুন ঠাকুর চলে এসছে, পুজো হচ্ছে, চলো 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 আসতে, দেখে 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 সাইকেলটা এদিকে এরকম চলে এসছে রে, তুমি আগে ঢুকো, পেলাতে পারবে, সাইকেলটা পিছিয়ে গেছে, গণেশ ঠাকুর দেখতে এসছে। নিধন ঠাকুরের রেডি করছে,
বদমাশ জানো, কত বদমাশ জানো, ওইখানে মাই আমাকে চাউমিন দিল খেতে, হুম খেলো নাই বলতে খুব ঝাল ঝাল। এইখানে যেই গলিটাতে বেরিয়েছি দিদুনের ঘর যাবো না, দিদুনের ঘর যাবো না আজকে, আমার খুব খিদু পেয়েছে, আমাকে দিদুনের ঘর নিয়ে চলে তুই কত শয়তান। হ্যাঁ তোকে মাইমা খেতে দিলে তখন চাউমিনটা খেলে না, দিদুনের ঘরে কি খাবার খাবি, মানে তোর বাহানা, মানে মামার ঘরে যেতে হবে আবার এখানেও আসতে হবে। বাবা দেখো, ওই তো তোমাকে বললাম পিছনে বালিশ দিয়েছে, কি সুন্দর ঘুনু ঘুনু করছে গো। হ্যাঁ কাকা এখনো যাইনি ঘুরানতে, এই এলো বলতো ও সেই আমরা এই আজকে এলো নাকি। সরস্বতী ঠাকুর আনো নাই, সরস্বতী ঠাকুর, সরস্বতী ঠাকুর আনো নাই, আজকে আনবে ফুল তো এখনই, ফুল তো এখনই বসে গেছে। ওটা কি ফুল বলে গো, ভুলে গেছি, বন ফুল এনেছ, আনা হয়ে গেছে, বদমাস বাচ্চা, যখন ওই দিদুনটা খেতে দিল তখন না খাবো নাই, খেলো নাই কোনো মতে, ঝাল লাগছে আজকে, বদমাস, চুজি খাবে, খাবো তো বদমাসটা, তোর বাবার প্রতিদিন লেট হচ্ছে, দাঁড়া আমার আর আসা চলবে না, আমি এলেই তোর বান্ধবামিটা বেশি হচ্ছে। দেমনি সব সাথ হলো পূজা, ঠাকুরের বেটা রেডি করছে, দিদুন ঠাকুর রেডি করছে, না এটা ঠাকুরের খাবার রেডি করছে, এখন ঠাকুর খাবার খাবে না, ঠাকুর আজকে খেতে এসেছে আমাদের বাড়িতে, এখানে ঘুমাচ্ছে আবার এখানে ছবিটাতে রয়েছে গণেশ ঠাকুরটা, সব জায়গাতে আছে বলো গণেশ ঠাকুর, আবার মনাদের ঘরেও ছিল বলো, মায়ের কাছে রেখে বেরিয়ে পড়লাম, আর মা বললো গণেশ ঠাকুরের পুজো দেখুক আর কি। তো রাস্তায় আস্তে আস্তে দোকানে এত শাড়ি দেখলাম, খুব ইচ্ছে করলো মেয়ের জন্য একটা শাড়ি নিতে, এই জন্য ঢুকে পড়লাম দোকানে আর কি। তো এই যে শাড়ি দেখছি বসে বসে, তো সব প্রত্যেকটা শাড়ি দেখতে এত কিউট লাগছিলো, মনে হচ্ছিলো সব শাড়িগুলো নিয়ে নিই, তো এই শাড়িটা সব থেকে বেশি পছন্দ হয়েছিলো আমার। বাট তোমাদের দাদাভাই বললো যে শাড়িটা একটু ভারী হবে, মেয়েটা পরতে পারবে না, তো সেই কারণের জন্যই একটা শাড়ি নিয়েছি আর কি। তো সেটা তোমরা দেখতেই পাবে কোন শাড়িটা নিলাম। তো প্রতিটা শাড়ি এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো সবগুলো নিয়ে নিই আর কি, এত সুন্দর সুন্দর সব শাড়িগুলো ছিল। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শাড়ি কী সুন্দর সুন্দর সব, ছোটো বাচ্চাদের জন্য এগুলো এখন বেরিয়েছে নাকি একদম, মানে পার্টিকুলার বাচ্চাদের জন্য। তো এই যে এই শাড়িটা, এটা নিচ্ছি আমরা, বাকিগুলো সব দেখছিলাম উল্টে পাল্টে, প্রত্যেকটাই ভালো লাগছিলো যেহেতু। তো চলো এরপরে এটা নিয়ে নিই, পরে বেরোবো। চলে এলাম, এখন বেজে গেছে 10, মানে 10:30 বাজছে। তো এসে কেসে আগে খাবারগুলো রেডি করলাম আর কি, কারণ তোমার দাদাভাই বেরিয়ে যাবে, কাজ আছে, লেট হয়ে যাচ্ছে এদিক ওদিক করতে গিয়ে পরে আর কি। তো কালকে রাতের আলুর দম বানিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কাল রাত্রেবেলা আর কোনো ভিডিও বানাইনি দুপুর পর্যন্ত করে, তারপরে ভেবেছিলাম বানাবো, বাট বৌদির সাথে এত গল্প করতে গিয়ে আমার আর বানানোই হয়নি আর কি। তো যাই হোক, এখন এই যে কাল রাতের আলুর দম ছিল, সে তোমাদের ব্যাক ক্যামেরায় রাতের আলুর দম ছিল, আলুর দম গরম করে নিলাম, তাতে মুড়ি, একটু পান্তা ভাত ছিল, পান্তা ভাত নিয়ে নিলাম, আর সাথে চপ এনেছে, ব্যাস। তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ কমপ্লিট করি, তারপর বাকি বাড়ির কাজ সমস্ত কিছু করবো। বৌদি গেছিলো মায়াপুর নবদ্বীপ, তো আমার জন্য এই জিনিসগুলো নিয়ে এসছে আর কি। তো বৌদিকে বলেছিলাম মেয়ের জন্য এখান থেকে শাড়ি নিয়ে আসতে, বাট পাইনি অ্যাকচুয়ালি, মানে বড়দের রয়েছে, বাচ্চাদের থাকেনি, মানে সেরকমভাবে খুঁজে পাইনি, আর একা গিয়েছিলো, তো দুটো বাচ্চাকে নিয়ে বলাটাও মানে ইয়ে আর কি, মানে অ্যাকচুয়ালি বাসে করে গেছিলো, এখানে পাড়ার থেকে বাস ছেড়েছিলো, তো সেখান থেকেই গেছিলো আর কি। তো এখন পাইনি খুঁজে, আমি ওই জন্য কারণ যদি পাও তাহলে নিয়ে আসবে। তো যাই হোক, এই যে ঠাকুরের মূর্তি একটা ফটো নিয়ে এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এখানে রয়েছে প্রসাদ, এই যে কী বলে খাজা আর মিষ্টি রয়েছে, আর তোমার দাদাভাইয়ের জন্য একটা চাবি রিং এনেছে, দেখাচ্ছি তোমার রাধা কৃষ্ণ, বেশ সুন্দর চাবি রিংটা, এই যে সুন্দর রাধাকৃষ্ণের একটা রিং, এগুলো নিয়ে এসছে। দেখি ঠাকুর আজকে পুজো করে ঠাকুর ঘরটা ইয়ে করে দেবো আর কি, ঠাকুর ঘরে ঠাকুরটা প্রতিষ্ঠা করে দেবো।
আর এই যে শাড়িটা দোকানে দেখছিলাম, তোমরা দেখালাম তো তোমাদেরকে শাড়িটা, বেশ ভালো লাগছে শাড়িটা দেখতে। আমার ভালো লাগছিল, বেশ ওই তসর কাপড়ের উপর ছিল, বাট ওটা একটু ভারী ছিল আর কি, মানে মেয়ে পরলে অতটা যদি না বাগাতে পারে তো সেই কারণের জন্যই আর কি এরকম হালকাটাই নিলাম। বেশ ভালো লাগছে দেখতে, মেয়েকে পরলেও খুব সুন্দর লাগবে। সায়া ব্লাউজটা দেখো একবার, সায়া ব্লাউজ বড়দের মতন, কালকে মেয়েকে ভালো করে সাজাবো আমি। এমনিতেও ওকে প্রত্যেক বছরই শাড়ি পরাতাম আমি, কিন্তু এবছর একবারে ওর নিজস্ব শাড়ি একদম পারমানেন্টের জন্য, এখন যতদিন ছোটো ততদিন এই শাড়িটা পরেই থাকবে। তো চলো, এখন বেজে গেছে 12:10, বৌদি চলে এসছে, বৌদি এখন রান্না করবে। আমি তখন বসে বসে কবে 20 তারিখের ভিডিওটা এডিট করছিলাম, তো 20 তারিখের পরে রয়েছে আরও দুখানা ভিডিও, মানে শনিবার দিনের ভিডিও আর মঙ্গলবার দিনের ভিডিও, তো ওই ভিডিওগুলো যাবে পরে, কারণ আমি আজকের ভিডিও কালকের ভিডিও এগুলো সব আগে পোস্ট করব, কারণ যেহেতু এই ফেস্টিভ্যালগুলো নাহলে ওই পর হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। ওই শনিবার দিনের আর রবিবার দিনের ভিডিওটা আমি ডেট দিয়ে, মানে শনিবার আর মঙ্গলবারের ভিডিওটা, ওটা আমি ডেট দিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো অবশ্যই, কিন্তু এই ভিডিওগুলো আগে যাবে, কারণ এগুলো পরে গেলে আর ভালো লাগবে না দেখতে। এখন যাক, মেয়েরও শরীর ঠিক আছে, আমিও এখন একটু ওকে আছি, ওর সাথে সাথে আমিও শরীর খারাপে পড়ে গেছিলাম, ও যেহেতু পায়খানা বমি হচ্ছিলো, ওর দেখে দেখে আমারও মানে ওরকম হয়ে গেছিলো আর কি। আমার বেশি হয়নি, নর্মালের মধ্যে ছিল, কিন্তু তা হলো একটুখানি শরীরটা ইয়ে হয়ে গেছিলো আর কি, খারাপ হয়ে গেছিলো। তো এবারে চান করতে যাবো, ভিডিওটা আর একটুখানি বাকি আছে এডিট করতে, ওটা করে নিই, তারপরে চানটা করে পুজো টুজো করবো, ঠিক আছে? তো চলো। আর আজকে রান্না হচ্ছে, আই থিঙ্ক পোনা মাছ নিয়ে এসছে, বললো তো পোনা মাছ নিয়ে এসছে, তো পোনা মাছের ঝাল দেওয়া হবে, আর আলু বেগুন ডাঁটা দিয়ে একটা ঝোল হবে, আর হবে কলমি শাক না পুঙ্কা শাক নিয়েছে, সেটার ভাজা হবে আর কি। আজকের এই তিনটা মেনু, আর মেয়ে তো নেই, দেখতেই পাচ্ছ মেয়ে তো ওখানে রয়ে গেছে আজকে। তো যাই হোক, চলো বাকি কাজ করি আগে, তারপর আবার দেখা যায়। গেছে 2:45, তোমার দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করতে 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 আমি হয়রান হয়ে গেলাম, বাট উনি চলে গেছেন দাড়ি চুল এসব কাটার জন্য, তো উনি পরে আসবেন আমাকে খেয়ে নিতে বললেন, তো সেই জন্য এখন খেতে চলে এসেছি। তা আজকে হয়েছে এই যো পোনা মাছের এরকম পাতলা করে ঝাল দেওয়া হয়েছে আর কি, টমেটো দিয়ে, আর আলু বেগুন ডাঁটার একটা তরকারি, আর পুনকা শাক ভাজা, এই হচ্ছে আজকের মেনু। তো আমি একবারে সব একসাথে নিয়ে নিয়েছি, কারণ আমার ওই আলাদা আলাদা বাটিতে নিতে ভালো লাগলো না, তো একসাথে নিয়ে নিয়েছি, তো এখন এখানে বসেই আমি খাবারটা খেয়ে নেব। তারপরে নিচে গিয়ে মেয়ের ওই যে সায়া ব্লাউজটা নিয়ে এলাম, ওগুলো একটু টেকবো, তো সায়াটা মনে হচ্ছে টিকতে হবে না, বাট ওই ব্লাউজটা একটু অনেক টিকতে হবে, নাহলে হবে না, তো ব্লাউজটা তো অনেক বড় দেখলাম, তো ব্লাউজটা একটু টিকবো আর কি, তাহলেই হয়ে যাবে। তো ওইটা করবো, আর করতে করতে আমার দাদা হয় যদি আসে তো ভালো, তখন তারপরে ওকে খেতে টেতে দিয়ে তারপরে একটু শুভ আর কি। আজ তো মেয়ে নেই, আজ মানে সেরকম কিছু ইয়ে নেই, সকাল সকাল ঘুম থেকে উঠলে একটা জিনিস এরকম হচ্ছে যে যখন উঠি তখন একটু কষ্ট হয়, বাট উঠে যাওয়ার পরে কিন্তু আর কোনো ঘুম টুম পায় না, একদম খুব ফ্রেশ লাগে। এমনকি ইভেন এখন দুপুরবেলা হয়ে গেছে, এখন যে মনে হবে যে গিয়ে শুই সেরকম কিছু মনে হচ্ছে না, কিন্তু উল্টে শুলে শরীরটা খুব খারাপ লাগে এরকম একটা হয়। তো কাল তো সরস্বতী পুজো, তো দেখা যাক কাল কী হয়। এখন তো ইচ্ছা আছে বাড়িতে, তো আগের বছর থেকে আমি পান্তা ভাত রান্না করছি, তো সেটা তো করবই, এবারে কম করে করবো, বেশি করবো না, এবার একটু পরিমাণ কম করে করবো এবারে। আর বাকি মেয়েকে শাড়ি টাড়ি পরাবো, এগুলো সব চিন্তাভাবনা করে রেখেছি, দেখা যাক কতটা কী হয়। বিয়ের পরে নিজেদের লাইফগুলো খুব চেঞ্জ হয়েছে, মানে সরস্বতী পুজো মানে আগে জানতাম যে বন্ধু বান্ধবদের সাথে একটু বেরোবো, আড্ডা দেওয়া, গল্প করা, শাড়ি পরে সাজাগুজা করা, বাট বিয়ের পরে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায়, ওই জিনিসগুলো আর থাকেই না একদমই। খুব মিস করি ওই দিনগুলোকে এখন, বাট মিস করলে আর কি হবে, ওই আর কি মনে করতে থাকো আর কি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সেই দিনটা তো আর ফেরত আসবে না। যাই হোক, চলো, বেশি ইমোশনাল হওয়া বেশি চলবে না, যেমন আছি তেমনি থাকতে হবে আর কি। তো চলো এখন খাবার দাবার খেয়ে নিই, তারপর পরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো এখন বেজে গেছে 5:30 বিকেল, তো আমি সারা দুপুর ধরে বসে বসে এই যে মেয়ের ব্লাউজটা সেলাই করলাম আর কি, যেহেতু পরবে কালকে সেই জন্য। আর তোমাদের দাদাভাই এতক্ষণে এলো আর কি, চুল দাড়ি কাটিয়ে 5:30 সময় এখন খেতে বসেছে, দেখতেই পাচ্ছ। দেখা যাচ্ছে 7:30, এখন বেরোচ্ছি তোমার দাদাভাইয়ের সাথেই, তো বেরিয়ে পর সিধা চলে যাবো বাপের বাড়ি, বাপের বাড়ির থেকে মেয়ে মা আমি কাকিমা
বা হয়তো ছোটো ভাই বেরোবে, তো গণেশ মেলায় আসবো মন্দিরে। তো তোমাদেরকে গণেশ মেলা আমি গণেশ চতুর্থীর সময় দেখিয়েছিলাম, তো এখন আবার দেখাবো। তো চলো আজকে বেরোনো যাক, গণেশ পুজো যেহেতু আজকে ময়রাদের গণেশ পুজো, তো সেই জন্যে আজকে আমি যেহেতু ময়রা বাপের বাড়ির তরফ থেকে, সেই জন্য গিয়ে পর আর কি একটু দর্শন করে আসবো। তো চলো রুমাল থাকে নাই, সেই ইয়া রুমালের মতন থাকে নাই, মাথাতে বেঁধে দিলে হতো, টুপি পরানো যাবে না, টুপি গাড়ি ছাড়া টুপি পরানো যাবে না, বড় গরম করছে আজকে। হ্যাঁ কালকে দোকান বন্ধ নাই, ছেলে লাগবে আমি যাবো না, আমি তোমার সাথে যাবো ঘুরতে যাবো, আমি বেবে করতে যাবো তোমার সাথে, আমি তোমার সাথে বেবে করতে যাবো। ছোনামা চুল বেরিয়েছে দেখি দেখি পচামাকে, এদিকে পড়ে যাবে পড়ে যাবে। দাদু আসুক আগে, দাদু আসুক, দাদু দোকান দেখতে বলেছে, বলেছে আমি না এলে দোকান ছেড়ে যাবে না বলেছে, যেও না। মামাম তোমার জন্য শাড়ি কিনেছি আমরা, শাড়ি কিনেছি শাড়ি শাড়ি, কালকে তোমাকে পরাবো আমি, আজকে দুপুরে বসে বসে আমার ব্লাউজটা টিকলো। আরো ঠাকুর আছে, চলো আরো ঠাকুর দেখবো। ঠাকুর আমার ঘরের জন্য যে কবে আমি ঠাকুর কিনবো, এতদিন বন্ধ ছিল এখন আবার শুরু করেছি। আমি কাকিমা সামনে মাছ গেট দিতে যাচ্ছে, তো চলে এলাম মন্দিরের এখানে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে, আজকের দিনে গণেশ মন্দিরটা খুব ভালো করে সাজানো হয় আর কি। ময়রাদের গণেশ পুজো তোমাদেরকে বললামই, যেটা আজকে হচ্ছে ময়রা সমিতির গণেশ পুজো আর কি, আর সেটা হয়েছিল গণেশ চতুর্থীর গণেশ পুজো। তো যাই হোক, শুধু যে ময়রারা আসে তা নয়, সবাই আসে আর কি, যতজন মানে সবাই আর কি দর্শন করতে আসে মায়ের, এই সরি মায়ের বলে দিচ্ছি বাবার আর কি, মায়ের বলে দিচ্ছি আর কি, কেমন উল্টাপাল্টা কথা বলছি, মানে পরে ভিডিওটা মানে কি বলবো এডিট করছি তো সেই কারণের জন্য মাথাটা কাজ করছে না। তো যাই হোক, মা আর মেয়ে আগে ফার্স্টে গেল, তারপরে আমরা গেলাম আর কি, মানে আমি আর কাকিমা এই যাত্রা, এখন আমি আর কাকিমা এসেছি পুজো দিলাম আর কি, মেয়ের আর বরের নামে পুজো দিলাম। তো যাই হোক, দেখো গণেশ বাবাজি আমাদের খুব সুন্দরভাবে পুজো হয় এখানে। তো ওখান থেকে প্রসাদ প্রসাদ খেয়ে চলে এলাম একবারে পুচকার গাড়িতে, আমাদের এটাকে বলে লুঙ্গুর পুচকার গাড়ি। তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি, ভাইদের সাথে এসেছিলাম পুজোর পরে, তো ভাই বোনেদের সাথে আর কি। তো এর পুচকাটা খুব সুন্দর হয় আমাদের এখানে খেতে, এর হয় আরেকজনকার হয় আরও অনেকজনকার আছে, পুচকা একবারে সবাইকার বলবো না খারাপ, বাট এরটা বেশি ভালো লাগে খেতে। তো মেয়ে এখন বলছে আমাকে দাও 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 করছে, তো পুচকা টুচকা খাওয়া কমপ্লিট, এবারে চলে এলাম সিধা মানে এই ঠাকুর কিনবার জন্য, কারণ কালকে সরস্বতী পুজো, তো ঠাকুরটা কিনবো মানে মায়েদের জন্য। আমার বাড়িতে তো পুজো হবে না, কারণ এখন মেয়ে আরও দু বছরের বড় হোক, তারপরে পুজো মানে করবো আর কি বাড়িতে, ইচ্ছে আছে। তো
এই যে মা দেখছে আর কি কোন ঠাকুরটা নেবে। তো আমাদের ঠাকুরঘরটা খুবই ছোট, মানে আমাদের মানে ঠাকুরঘরটা বড়, বাট ঠাকুরঘরের থাকগুলো খুব ছোট, তাই বড় মূর্তি ঢুকবে না, ছোট্ট মূর্তি ঢোকাতে হবে, মানে ছোট্ট মূর্তি নিতে হবে। কারণ হচ্ছে যে তোমাদেরকে যেখানে দেখলাম যে গণেশ ঠাকুরটা রাখা হয়েছিল, পুজো করছিল সকালবেলাতে মা ঠাকুরঘরটাতে, তো ওইখানেই ওর পাশটাতেই আবার সরস্বতী ঠাকুরকে রাখা হবে। তাহলে দেখতেই পেয়েছো থাকটা কত ছোট, তো সেই কারণের জন্য বড় মূর্তি ওখানে রাখা যাবে না, তো সেই জন্য আর কি ছোটো ছোটো মূর্তি। তো ওই যে দেখতে পাচ্ছ পেছনে গোল গোল করা রয়েছে, তো ওই এইটা এইটা এই কাকিমা হাত দিচ্ছে, এটা নেওয়া হবে আর কি, ওই মাঝেরটাই নেওয়া হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এর পরে বাড়িতে গিয়ে পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর অনেকদিন পর যেহেতু মানে হেঁটেছি আর কি, সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে বাড়িতে মানে মায়ের কাছে একটু বসলাম, তারপরে আবার তোমার দাদাভাই এসে আমাকে নিয়ে গেলো। তো চলো আজকে মতন টাটা।